আসসালামু আলাইকুম আজকের আলোচনা বিষয় হচ্ছে পাকিস্তান এয়ারফোর্স অর্থাৎ পাকিস্তান এয়ারফোর্সের ফাইটার ফিলিট বর্তমানে কতটা শক্তিশালী এবং ভবিষ্যতে কতটা শক্তিশালী হবে অর্থাৎ দু হাজার তিরিশ সাল নাগাদ পাকিস্তান বিমান বাহিনীতে নতুন কী কী যুদ্ধ যুক্ত করা হবে আর সেই যুদ্ধবিমানগুলো দিয়ে ভারতীয় এয়ারফোর্সকে মোকাবেলা করা সম্ভব কিনা একই সঙ্গে বাংলাদেশ এয়ারফোর্স কৌশলগতভাবে এখানে কীভাবে লাভবান হতে পারে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন তার পূর্বে জানতে হবে পাকিস্তান এয়ার ফোর্স বর্তমানে কী কী ফাইটার অপারেট করে পাকিস্তান এয়ার ফোর্স বর্তমানে পাঁচ ধরনের যুদ্ধ বিমান অপারেট করে এগুলো হচ্ছে এফ সিক্সটিন ফাইটার যেগুলো পাকিস্তান এয়ারফোর্সের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান পঁচাত্তরটি এছাড়াও যে এফ সেভেন্টিন যুদ্ধ বিমান অপারেট করে যেটা পাকিস্তান চীন যৌথভাবে তৈরি এগুলো হচ্ছে একশো চল্লিশটি রয়েছে পাকিস্তান এয়ার ফোর্সের কাছে এছাড়াও রয়েছে মিরেজ থ্রি যুদ্ধ বিমান ফ্রান্সের তৈরি পঞ্চাশটি অপারেট করে এবং মিরেজ ফাইভ ভেরিয়েন্ট রয়েছে পঁয়ষট্টিটি এগুলো থার্ড জেনারেশন ফাইটার এবং এফ সেভেন ফাইটার রয়েছে ষাটটি এগুলোও থার্ড জেনারেশন ফাইটার তো পাকিস্তান এয়ারফোর্সের ফোর জেনারেশন ফাইটার এবং থার্ড জেনারেশন ফাইটার সম্মিলিতভাবে সব নিয়ে ফাইটারের সংখ্যা হচ্ছে তিনশো নব্বইটা অর্থাৎ পাকিস্তান এয়ারফোর্স বর্তমানে তিনশো নব্বইটি যুদ্ধবিমান অপারেট করে যেটা সংখ্যার দিক থেকে অনেক বিশাল একসঙ্গে এর মধ্যে ফোর জেনারেশন ফাইটার জেএফ সেভেন্টিন এবং এফ সেভস্টিন এই ফোর জেনারেশন ফাইটার রয়েছে দুশো পনেরোটা আর থার্ড জেনারেশন ফাইটার মিরাজ থ্রি মিরাজ ফাইভ এবং এফ সেভেন নিয়ে রয়েছে একশো পঁচাত্তরটি তাহলে থার্ড জেনারেশন ফাইটার থেকে পাকিস্তান এয়ারফোর্সের ফোর জেনারেশন ফাইটার বেশি সংখ্যার দিক থেকে এবং কোয়ালিটির দিক থেকে পাকিস্তান এয়ারফোর্সের ফাইটার ফিল্ড বর্তমানে বেশ শক্তিশালী এটা মানা যায় কিংবা বলতে হবে তো এখন আমরা বের করবো কীভাবে যে পাকিস্তান এয়ারফোর্স ভবিষ্যতে কী কী যুদ্ধবিমান তাদের বহরে যুক্ত করবে এবং কত সংখ্যায় তো পাকিস্তান এয়ারফোর্স যে থার্ড জেনারেশন ফাইটারগুলো রয়েছে মিরাস থ্রি মিরাস ফাইভ কিংবা এফ সেভেন এই সংখ্যা একশো পঁচাত্তরটি এই একশো পঁচাত্তরটি যুদ্ধবিমানকে দু হাজার তিরিশ সালের মধ্যে বাধ্যতামূলকভাবে অবসরে পাঠিয়ে দিতে হবে কারণ এগুলোকে পরবর্তী আর ব্যবহার করার উপযোগী থাকবে না এখন কথা হচ্ছে পাকিস্তান কি সেটা পারবে অবশ্যই পারবে কেননা পাকিস্তান এয়ারফোর্স বর্তমানে জেফ সেভেন্টিন যুদ্ধ বিমান উৎপাদন করে যেটা তাদের নিজ দেশে উৎপাদন হয় ষোলো থেকে চব্বিশটি জেফ সেভেন্টিন প্রতি বছর পাকিস্তান এয়ারফোর্সের উৎপাদন করার সক্ষমতা রয়েছে তো যে ষাটটি এফ সেভেন ফাইটার রয়েছে সেগুলোকে তো প্রতি বছর রিপ্লেস করতেছে বোলোর টু ভেরিয়েন্ট দিয়ে আপকামিং বোলোর থ্রি ভেরিয়েন্ট দিয়েও রিপ্লেস করা হবে পাকিস্তান এয়ারফোর্সের এফ সেভেন ফাইটারগুলোকে আগামী নয় বছরে যদি ষোলো টাকা করে ন্যূনতম ধরে নেই এফ সেভেন জেফ সেভেন্টিন ফাইটার উৎপাদন করে পাকিস্তান এয়ারফোর্স তাহলে একশো চল্লিশ থেকে একশো ষাটটির মতো যুদ্ধবিমান বিমান পাকিস্তান এয়ারফোর্সে যুক্ত হবে জেফ সেভেন্টিন অর্থাৎ চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান যুক্ত হবে যেগুলোকে দিয়ে শুধুমাত্র যে এফ সেভেনকে রিপ্লেস করা হবে তা নয় মিরেস থ্রি ভেরিয়েন্টের রিপ্লেস করা হবে অধিকাংশ অর্থাৎ সেভেন্টি পার্সেন্ট মিরেজ থ্রি এবং মিরেস ফাইভ যুদ্ধ বিমানকে রিপ্লেস করা হবে আর থার্টি পার্সেন্ট কিংবা ফোর্টি পার্সেন্টের মতো যে মিরেস থ্রি থাকবে বা ফাইভ ভেরিয়েন্ট থাকবে সেগুলোকে রিপ্লেস করা হবে যে টেন্সি দিয়ে যা সাম্প্রতিক সময় রিপ্লেস হয়ে যাবে কেননা বিভিন্ন সোর্স অনুযায়ী এবং চাইনের যে এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন তারা অফিশিয়ালি জানিয়েছে যে পাকিস্তান ছত্রিশটি জেটেন্সি ক্রয় করেছে চীন থেকে তো এই জেটেন্সি গুলো আসলে মির কিংবা ফাইভ বেরিয়ে বিমানগুলোকে রিপ্লেস করা হবে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেভেন্টিন এবং জেটেন্সি দিয়ে দুইটা যুদ্ধ বিমান দিয়ে আপনার একশো পঁচাত্তরটি যুদ্ধ বিমান রিপ্লেস করা হয়ে যাবে দু হাজার তিরিশ সালের মধ্যে এই ক্ষেত্রে কোনো সমস্যা কিংবা অর্থনৈতিক চাপ কিংবা কোনো সমস্যায় সমস্যা থাকবে না কারণ এগুলা একদম ক্যাটাগরি ওয়াইজ বাস্তবমুখী কারণ এগুলাতে কোনো সমস্যা অলরেডি হচ্ছে না অতীত হচ্ছে না আর ভবিষ্যতে তো অবশ্যই হবে না কেননা পাকিস্তান অর্থনীতি পূর্বের তুলনায় এখন ভালোর দিকে অগ্রসর হচ্ছে এখন কথা হচ্ছে পাকিস্তান এই একশো পঁচাত্তরটি যুদ্ধবিমান রিপ্লেস করবে জেট এনসি আর জেট দিয়ে আর কোনো যুদ্ধ বিমানকে যুক্ত হবে না পাকিস্তান এয়ারফোর্সে যুক্ত হবে সেটা হচ্ছে একটা প্রজেক্ট আজম প্রজেক্ট আজম হচ্ছে পাকিস্তান এয়ারফোর্সের ফিফথ জেনারেশন ফাইটার প্রকল্প কিন্তু ফিফথ জেনারেশন ফাইটার প্রকল্প নামেই এখনও পর্যন্ত সীমাবদ্ধ এখনও পর্যন্ত গবেষণা কিংবা এর জন্য আলাদা কোনো কোনো বরাদ্দ পাকিস্তান এয়ারফোর্স দেয়নি মূলত পাকিস্তানের যে সক্ষমতা অর্থনৈতিক সক্ষমতা টেকনোলজিগত সক্ষমতা সেই দিক থেকে পাকিস্তান কখনোই একটা ফিফ জেনারেশন ফাইটার ডেভেলপ করার সামর্থ্য রাখে না সেক্ষেত্রে পাকিস্তান জয়েন্ট ভেঞ্চারে যেতে পারে অর্থাৎ যৌথভাবে উৎপাদন করতে পারে তুরস্ক সঙ্গে কিংবা চীনের সাথে আমার ধারণা এখানে কনফার্ম পাকিস্তান এখানে এত কষ্ট হতে যাবে না জয়েন্ট ভেঞ্চারের জন্য গবেষণার জন্য আলাদা করে উৎপাদনের জন্য ব্যয় করবে না অর্থ সেক্ষেত্রে পাকিস্তান কী করবে পাকিস্তান চীনের যে বর্তমানে একটা যুদ্ধ বিমান রয়েছে জেটেন্সি সরি জেটেন্সি নয় জে থার্টি ওয়ান ফিফ জেনারেশন ফাইটার প্রকল্প তার একটা লাইসেন্স ভেরিয়েন্ট পাকিস্তানে উৎপাদন করা হবে সেখানে কিছু পাঁচশো কাস্টমাইজেশন করে সেটাকে নাম দেওয়া হবে প্রজেক্ট আজম সেই প্রজেক্ট আজমের যুদ্ধ বিমান দু হাজার তিরিশ সালের মধ্যে পাকিস্তান এয়ারফোর্স কমপক্ষে বিশ থেকে পঁচিশটি পেয়ে যাবে আর প্রজেক্ট আজম হচ্ছে একটা টু ইঞ্জিন যুদ্ধ বিমান হবে আর জে থার্টি ওয়ান একটি টু ইঞ্জিন যুদ্ধ বিমান আর সেই প্রজেক্ট আজমের যুদ্ধ বিমানগুলো দিয়েই মূলত এয়ার এয়ারফোর্সের যে এফ সিক্সটিন ফাইটারগুলোকে রয়েছে সেগুলোকে রিপ্লেস করা হবে অর্থাৎ পঁচাত্তরটি রিপ্লেস করা হবে সর্বমোট দুশো পঞ্চাশটি প্রজেক্ট আজম যুদ্ধ বিমান উৎপাদন করবে পাকিস্তান এয়ারফোর্স এমনই প্ল্যান রয়েছে কিন্তু সেক্ষেত্রে পাকিস্তানের তো যে জেএফ সেভেন্টিনগুলো রয়েছে যেগুলো দু সাল নাগাদ অবসরে যেতে শুরু করবে তো এফ সিসগুলোকে রিপ্লেস করতে করতে দু সাল পর্যন্ত আবার জেএফ সেভেন্টিনগুলোকে রিপ্লেস করা শুরু করবে দু সালে পরবর্তী সময় সেক্ষেত্রে পাকিস্তান এয়ারফোর্স দু হাজার তিরিশ সালের মধ্যে যুদ্ধবিমান পাচ্ছে হচ্ছে জে টোয়েন্সি জেএফ সেভেন্টিন এবং জে থার্টি ওয়ান কিংবা প্রোজেক্ট আজম বলা হবে যাকে তো পাকিস্তান এয়ারফোর্স দু হাজার তিরিশ সালের মধ্যে কমপক্ষে দুশোটি নতুন যুদ্ধবিমান তাদের বিমান বাহিনীতে যুক্ত করবে অনেকের কাছে মনে হতে পারে এটা পারবে না কিন্তু আসলেই সেটা তারা পারবে কারণ তাদের জিএফ সেভেন্টিন কারণেই তারা পারবে কারণ জিএফ সেভেন্টিন তাদের নিজস্বভাবে তৈরি প্রতি বছর ষোলো থেকে চব্বিশটি উৎপাদন করতে পারে যার কারণে পাকিস্তান এয়ারফোর্সের পক্ষে এটা সম্ভব আর যদি কোড়ায় করে হতো তাহলে পাকিস্তান এয়ারফোর্সের পক্ষে এটা কোনোভাবেই সম্ভব হতো না কিন্তু এখন সেটা খুবই সহজ হয়ে গেছে এখন কথা হচ্ছে পাকিস্তান এয়ারফোর্সের এই ফাইটার ফ্লিটটা দিয়ে ভারতকে মোকাবেলা করা সম্ভব কিনা দেখুন ভারতের এয়ারফোর্স বর্তমানে পাকিস্তানের তুলনায় স্ট্রাং কিংবা শক্তিশালী এটা মানতে হবে কারণ দুশো পঞ্চাশ বা ষাট প্লাস এস থার্টি এম কেআই যুদ্ধ বিমান রয়েছে ভারতীয় এয়ারফোর্সের নিকট মিরিস টু থাউজেন্ড রয়েছে ফোর জেনারেশন ফাইটার পঞ্চাশটির মতো এছাড়া বর্তমানে তাদের কাছে রয়েছে ডেসাল রাফালে প্রায় ছত্রিশটার মতো কাছাকাছি প্রায় রয়েছে এবং দু হাজার তিরিশ সালের মধ্যে তো অবশ্যই যুক্ত হয়ে যাবে ছত্রিশটি আরও ছত্রিশটা দু হাজার তিরিশ সালের মধ্যে পাকিস্তান ভারতীয় এয়ারফোর্সে যুক্ত হবে রাফালের মতো যুদ্ধ বিমান এছাড়াও অ্যামকার যে অ্যামকা প্রোজেক্টের যে যুদ্ধ বিমান সেটাও দু হাজার তিরিশ সালের মধ্যে কয়েকটা আসতে পারে বিশ পঁচিশটা এছাড়া ভারতীয় যে হাল যুদ্ধ বিমান রয়েছে মার্ক ওয়ান ভেরিয়েন্ট সেগুলোও বেশ কিছুটা যুক্ত হয়ে যাবে পাকিস্তানে ভারতীয় এয়ারফোর্সে সেক্ষেত্রে ভারতীয় এয়ারফোর্স মোটামুটি পাকিস্তান থেকে স্ট্রং অবস্থান থাকবে কিন্তু বাহাত্তরটি ডেসাল রাফালে কিংবা অ্যামকার মতো যুদ্ধ বিমান মিরের যুদ্ধ বিমান এগুলোকে মোকাবেলা করার জন্য পাকিস্তানের প্রজেক্ট আজমের যে যুদ্ধ বিমান কিংবা টেন্সি সেগুলো কিন্তু যথেষ্ট হবে না কিন্তু এখানে একটা লাভবান দিক হচ্ছে বা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে চীন কারণ ভারতীয় এয়ারফোর্সের যে চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান সেটার সংখ্যা হয়তো বা চারশোর মতো থাকবে দু তিরিশ সালের মধ্যে চারশো আধুনিক চতুর্থ পর্যন্ত যুদ্ধ বিমান ভারতীয় এয়ারফোর্সে থাকবে আর পাকিস্তানের কাছে তখন থাকবে চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান আপনার প্রায় অ্যারাউন্ড দুশো পঞ্চাশ থেকে তিনশুটির মতো চতুর্থ পর্যন্তের যুদ্ধ বিমান পাকিস্তান এয়ারফোর্সে থাকবে প্রায় চার একশোর মতো ব্যবধান থাকবে অর্থাৎ একশোটা চতুর্থ পর্যন্ত বিমান ভারতীয় পাকিস্তান থেকে এগিয়ে থাকবে কিন্তু এটা কোনো সমস্যা নয় কেননা পাকিস্তানের বর্তমানে একমাত্র শত্রু হচ্ছে ভারত কারণ ইরান পূর্ববর্তী একটা শত্রুতা থাকলেও ইরানের সাথে বর্তমানে ওরকম কোনো শত্রুতা নেই কারণ ইরানের সাথে পশ্চিমা দেশগুলো যেহেতু ঝামেলা আর চীনের উপরে পুরাপুরি নির্ভরশীল ইরান বলা যায় আর চীন যেহেতু চায়না পাকিস্তানের সাথে যুদ্ধ করতে বা সমস্যা করতে সেক্ষেত্রে ইরান ওখানে নিউট্রাল অবস্থা থাকবে সেক্ষেত্রে পাকিস্তান এয়ারফোর্সের প্রায় নাইনটি পার্সেন্ট যুদ্ধবিমানই ভারতের বিরুদ্ধে মোতায়েন করার সুযোগ পাবে কিন্তু ভারতীয় এয়ারফোর্স কিন্তু সেই সুযোগটা পাচ্ছে না ভারতীয় এয়ারফোর্স বড় জোর ফোরটি পার্সেন্ট যুদ্ধবিমান পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করার সুযোগ পাবে কারণ পাকিস্তানের সবচেয়ে বড় ভারতের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছে চীন আর চীনের কাছে দু হাজার তিরিশ সাল কমপক্ষে এক হাজার মাল্টিরোল কম্বার্ট এয়ারক্রাফ থাকবে যা ফিফথ জেনারেশন এবং চতুর্থ পর্যন্মের মিলে এক হাজার অর্থাৎ অনেক আধুনিক একটা এয়ারফোর্স গঠিত হবে সেক্ষেত্রে তাদেরকে মোকাবেলা করার জন্য ভারতীয় এয়ারফোর্সের যথেষ্ট ক্যাপাবিলিটি কিংবা সক্ষমতা থাকবে না নিঃসন্দেহে বলা যায় তারপরও ফোর্টি পার্সেন্ট দিয়ে মোকাবেলা করতে গেলে সেখানে কিন্তু পাকিস্তান এয়ারফোর্স একটা বিরাট অ্যাডভান্টেজ পেয়ে যাবে এবং ভারতকে মোকাবেলা করতে যথেষ্ট সক্ষম হবে এবং কি বলা যায় যে কৌশলগতভাবে যদি চীন চাপ দেয় ভারতীয় এয়ারফোর্সের ফাইটার প্লেটটা পিছিয়ে থাকবে আমার কাছে এরকমই মনে হয় যদি কৌশলগতভাবে চিন্তা করে আর এখন কি প্রশ্ন আসে বাংলাদেশ এয়ারফোর্স এখানে কীভাবে লাভ দেখুন ভারতের পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে তারা যদি সামরিকভাবে শক্তিশালী হয় তাহলে কিন্তু বাংলাদেশ কৌশলগতভাবে যে প্রেশারটা রয়েছে ভারতের থেকে সেই প্রেশারটা সফট হয়ে আসে কারণ পাকিস্তানকে মোকাবেলা করতে হবে তাদেরকে পাকিস্তান শক্তিশালী পাকিস্তানকে মোকাবেলা করার জন্য ভারতের বেশি শক্তি ব্যয় হবে চীন শক্তিশালী চীনকে মোকাবেলা করার জন্য ভারতের অধিক শক্তি ব্যয় হবে সেক্ষেত্রে বাংলাদেশের উপরে অধিক শক্তি নিয়ে ভারত আক্রমণ করতে পারবে না কিংবা দাদাগিরি দেখাতে পারবে না যেটা বাংলাদেশের জন্য একটা সুইটাবল এবং সঠিক দিক এর এই কারণেই মূলত চীন কিন্তু একই স্ট্র্যাটেজিটা নিয়েছে যে ভারতকে ঘিরে রাখার জন্য পাকিস্তানকে বাংলাদেশকে শক্তিশালী করতেছে ইভেন নেপালকেও সাম্প্রতিক সময় চীন সহযোগিতা করে শক্তিশালী একটা পজিশনে নিয়ে যাচ্ছে সেক্ষেত্রে চীনের হাত ধরে বাংলাদেশ পাকিস্তান এইসব দেশগুলো শক্তিশালী হচ্ছে যার ফলে ভারত কৌশলগতভাবে চাপে থাকবে যেটা আমাদের জন্য একটা লাভবান হবার সুযোগ রয়েছে আর বাংলাদেশ এয়ারফোর্স দু হাজার তিরিশ সাল নাগাদ মোটামুটি ইনশাল্লাহ যথেষ্ট শক্তিশালী হবে এতে কোনো সন্দেহ অবকাশ নেই আশা করি আলোচনা আপনাদের মোটামুটি পছন্দ হয়েছে অনেক রিকোয়েস্ট ছিল আর কোনো যদি ভিডিও জানার ইচ্ছা থাকে বা কমেন্টে প্রশ্ন জানার ইচ্ছা থাকে কমেন্ট করে জানাবেন আমি সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সবাই আর ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম